তোমাদের আশীর্বাদে আজ জগন্নাথের মাসি হয়ে গেলাম আমি। সো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকালটা ব্যস্ত, তার সাথে একটু স্বস্তির নিঃশ্বাস, কারণ নিত্যদিনের কাজ থেকে রবিবারটা না একটু ফাঁকা পাওয়া যায় আর নিজের সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়। আর গুড মর্নিং, সকাল সকাল ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তোমার ব্লগটার সাথে থাকো, আর আশা করছি ব্লগটা আজকে অনেক সুন্দর হবে। তো চলো সকাল সকাল উঠুন ফুটুন, ঝাঁট ফাট দিয়ে, যেটা আমার নিত্যদিনের প্রায় কাজ তোমাদের আমি বলি, তো আজকে উঠেছি মানে বাইরে ঝাঁট ফাট দিয়ে। কাল সকালবেলা কী বলতো, একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, তো একটু বেশ অনেক গাছের পাতা পাতা পড়েছিল, তো সেইগুলোকে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে তারপরে ছাদে এলাম। ছাদে এসে দেখছি মানে গাছে না প্রচুর, মানে সবকটা জবা ফুল গাছে আজকে সবকটাই জবা ফুল পুড়ে দেয়। সেটা ভাবলাম যে রোজের তোমাদের যেহেতু দেখাই, আজকেই বা কেন দেখাবো না, তো সেই কারণে ছাদে চলে আসে, আর সাথে তোমাদের ব্লগটাকেও শুরু করে দেয়া। তো আমার ব্লগটার আজকে অবশ্যই সাথে থাকবে। কালকে প্লাস্টিক কিনতে গিয়ে আমি সোনা কিনে নিয়ে চলে এসেছি, তো কি সোনা কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো, তো আমার ভিডিওটা তার জন্য লাস্ট অবধি দেখতে হবে। এই গাছগুলোতে তো জবা একদমই ফুটছিল না, তোমাদেরকে তো সেবারেই আমি বললাম একদম ফুটছিল না, তো এই গাছটাতে একটা ফুটেছে, আর এই গাছটা তো অনেক জবা ফুটেছে জানো তো, অনেক অনেক অনেক, এই দেখো কত জবা ফুল ফুটেছে, আর সাথে করে এই গাছটা তো অনেক জবা ফুল ফুটেছে, আর এই গাছটাতে বেশ কদিন একটাও জবা ফুল হচ্ছিল না, জানো একটাও ফুটছিল না, তো আজকে দেখছি একটা ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কমলা জবা গাছটা তো একটা ফুটেছে, দেখো গাছগুলোতে বর্ষাকালে জল পেলে এত সুন্দর দেখতে হয়ে যায় না, মনে হয় কি শুধু গাছগুলোর দিকে তাকিয়ে থাকে, এত রোদ্দুর আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। তো আজকে কি বলতো, সারাটা দিন কাজের দিক থেকে মানে ডেলি যে কাজ তার থেকে স্বস্তি, কিন্তু সংসারের কাজ থেকে তো আর স্বস্তি নেই, তো সংসারের আজকে অনেক কাজ আছে, কাপড় জামা কাচার আছে, ঘর দোর গোছানোর আছে, সবই মোটামুটি কাজ আছে। আর সেই সাথে সাথে আমার একটা ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো আমি কালকে রাত্রেবেলা আমার ছেলে আইসক্রিমের ট্রে কিনতে গিয়ে মানে ট্রে কিনতে গিয়ে আইসক্রিম যে জমায় এখন ট্রেগুলো না, ওই ট্রে কিনতে গেছিলাম, তো ওই ট্রেগুলো আমি যখন পাইনি তো গেছিলাম, বলবো বলবো একটু সবুর করো, তো সেই ভিডিওটা দেখতে গেলে সেই কী কী আমি কিনে নিয়ে এসেছি, তো কালকে আমি কী কী নিয়ে এসেছি সেটা যদি দেখতে, আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো এবার ছাদ থেকে মানে এবার ঘরে চলে এসেছি, ঘরে চলে এসেছি মুখ ফুখ ধুয়ে, মুখে একটু মানে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছিলাম সেই কারণে ছাদে গিয়ে মুখ ফুখ ধুয়েছিলাম না, তো এবার মুখ ফুখ ধুয়ে আর ঘরে চলে এসেছি, তো ঘরে চলে এসে মুখ ফুখ মুছে নিয়ে তারপরে দেখে যাক এবার কী কী কাজ আছে। কাজ তো অনেকে আছে, যেমন বিছনা পড়ে আছে, এদিকে ভর্তি কাপড় জামা ভর্তি চাপাই দেওয়া আছে, তো সেইগুলোকে গোছানোর ব্যাপার আছে, তো এইগুলো তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি গুছিয়ে ফেলি, তো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে তারপরে আবার কথা বলছি। তো চলো তাড়াতাড়ি করে ছটপট করে কাজটা করে নিই। দীর্ঘ অপেক্ষার পরে আজকে বাড়িতে চলে এসেছে হচ্ছে পুরী থেকে জগন্নাথ। তো জগন্নাথটা আমরা অনেক দিন আগে অর্ডার করেছিলাম, মানে প্রায় সপ্তাহখানেক
সপ্তাহখানেক হয়ে গেছিল অর্ডার করেছিলাম, তো আসছিল না। পোস্ট অফিসে প্রায় ফোন করছিলাম, তো ওনারা বলছিল না আসেনি আসেনি। তো সোমবারে হঠাৎ দুপুরবেলার দিকে 1:30টার দিকে জগন্নাথ আমার বাড়ি চলে এসেছে। তো যেহেতু বাড়ি চলে এসছে আর জগন্নাথ চলে আসার পর দেখো আমার ছেলে ছুটোছুটি করছে, আর আমার বর হচ্ছে গাড়ি নিয়ে রাস্তার দিকে চলে গেছে। তো মানে এখন যেতে হবে দর্শকর্মার দোকানে, কিছু টুকিটাকি জিনিস আছে, কারণ একটু জল মিষ্টি না দিয়ে তো আর ওনাকে ভেতরে তোলা যাবে না। তো সেই কারণে উনি এখন নৈটির দিক চলে গেল ওরা, তো আমি এখন চান ফান করে নেবো। নিয়ে চান টান করে আর এই দেখো পানের পাতা দিয়ে আমি বরণটা করে নিচ্ছি, কারণ পান সুপুরি আর একটা টাকা দিয়ে আমাকে মানে বলেছিল যে পুরী জগন্নাথ থেকে এলে পরে এরকমভাবে বরণ করে তাদেরকে ঘরে তুলবে। তো ঘরে তুলে নিয়ে যাব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বরণ টরণ করে নিই। জগন্নাথকে ঘরে নিয়ে এসে আমার ছোট্ট একটা টুল আছে, যেটা যেই টুলটাতে মানে আমরা প্রত্যেক বছরের লক্ষ্মী গণেশের পুজো করি পয়লা বৈশাখের দিনে। তো সেই টুলটাতে আজকে ওনাদেরকে বসিয়ে আমি আজকে পুজো করে নেবো, আর আজ থেকে হয়ে গেলাম হচ্ছে আমি জগন্নাথের মাসি। তো এটা হয়তো কোনো দিনই আমরা হতে পারবো না, যে এটা হচ্ছে আমাদের কিছু মানুষের মনের ভুল ধারণা যে জগন্নাথকে কিনে নিয়ে এসে সেবা করলে আমি আজকে হয়তো তার মাসি হয়ে গেলাম। তো এটা নয়, এটাই জগন্নাথটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বাউনের ছেলে আসে, তো তোমরা সবাই ওকে দেখেছো। তো এই জগন্নাথটা হচ্ছে ও কিনে নিয়ে এসছে, ও পুরী থেকে মানে পুরীতে অর্ডার করেছিল, তো ওখান থেকে ওনারা দিয়ে গেছিলো। তো ও মানে বলতে চাচ্ছে যে উল্টো রথের সোজা রথের দিনকে যে জগন্নাথ যেমন পুজো করে মাসির বাড়ি যায়, তো ও বলতে চাইলো যে বৌদি তাহলে তোমাদের বাড়িতে মাসির বাড়ি করবো, ও এসে এক সপ্তাহ তোমাদের বাড়িতে থাকবে। তো কি মন হলো জানি না আমার বর আর আমি হঠাৎ করে রাজি হয়ে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে। কিন্তু সেই দিনটা হয়তো আজকে নয়, তো সেই দিনটার অপেক্ষায় অনেক করে রয়েছি, কারণ সেই দিনটা সত্যি একটা সবার মানে ওই দিনটা বিশাল বিশাল আমার আনন্দের দিন। কারণ যতই হোক নাম হয়তো জীবনে হতে পারবো না, তবুও মনের থেকে তো একটা মানে শান্তি যে জগন্নাথের মাসি। তো সেই বলে এখন ও আমাকে বলল, তো সেই হিসাবে এবার যেহেতু পুরী মানে দেখো মানে ভগবানের কিছু সৃষ্টি না থাকলে হয়তো কিছু তো নিশ্চয়ই ভগবান বলে আছে, যেহেতু হয়তো সেই কারণে আজকে আমাদের দিন আর রাত হয়। তো সেই কারণে দেখো পার্সেলটাও আমার বাড়িতেই সোজা দুপুরবেলা এলো, আমরা আজকে বুঝতেই পারিনি যে ঠাকুরটা আসবে। তো যেরকমভাবে এসেছে আমি যেরকম পেরেছি আমার যেটুকু সামর্থ্য সেইভাবে আমি আজকে জগন্নাথকে আমার ঘরে বরণ করে রেখেছি, তো ও বিকেলবেলা এসে ঠাকুরটাকে নিয়ে চলে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার সাথে থাকো। চলে এসছে বুঝতে পারছো, তো ভিডিওটা দেখো। আর এই যে এখন এখানে ওকে দেখা হয়েছে, তো আজকে তো বিকেলবেলা মানে আমার যে ভাই অর্ডার করছে ও তো নিয়ে চলে যাবে, আর এরপরে যেনকে ও উল্টো রথের দিনকে ও সোজা রথের দিনকে ও আবার আমাদের বাড়িতে আসবে, তখন আমি ভালো করে তোমাদের ভিডিওটা করে দেখাবো। তো চলো
ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর জগন্নাথের আশীর্বাদে তোমরা সবাই 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 অনেক খুশি থাকো। আর সাথে করে আমার জগন্নাথ যাতে তোমাদেরকে সবাইকে অনেক খুশি রাখে। তো চলো টাটা, দুপুরবেলা এখন ভিডিওটা এখানেই শেষ করছি। তো জগন্নাথও তোমাদেরকে আশীর্বাদ করতে চায়, তোমরা সবাই জগন্নাথকে প্রণাম করে নাও। তো চলো টাটা।